লক্ষ কোটি জনতা, সবার কণ্ঠস্বরে আজ একটাই লক্ষ্য, স্বাধীনতা। এই বাংলা বেশ অচেনা, প্রতিটি ঘর আজ যেন এক জীবন্ত যুদ্ধক্ষেত্র। বঙ্গবন্ধু বলেছেন, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। শুধু রাইফেল নয়, কলমের কালিতেও শোনা যেতে পারে মুক্তির স্লোগান। এই তো সেদিনের ঘটনা, মহানন্দার পাড়ে স্কুল দখল করে ক্যাম্প বসিয়েছে পাক বাহিনী। ভোর রাত, চারপাশ নিস্তব্ধ, হঠাৎ করেই মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ। দিশেহারা পাকিস্তানি বাহিনী, 303 আর গ্রেনেডের বিস্ফোরণে মুহূর্তেই গুড়িয়ে যায় তাদের ক্যাম্প, আর তাতে উত্তোলিত হয় বাংলাদেশের পতাকা। বীরদের এই সংগ্রাম সারা বিশ্বে জানান দিয়েছে স্বাধীনতার আরেক নাম বাংলাদেশ। স্বাধীনতার গল্পটা লেখা হয়ে গেছে, এখন স্বাধীন দেশের গল্পটা তোমাদের হাতে। এমন সহস্র গল্পের মাধ্যমে এই মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছে বঙ্গবন্ধু জাতীয় রচনা প্রতিযোগিতা 2020।